প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আরও উন্নত মানের সিনেমা নির্মাণ করতে হবে যাতে দেশের ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরা হয় সোমবার কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পনেরো প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য চলচ্চিত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে হবে এ সময় সাভারের কবিরপুরে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মাণ করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পনেরো আসরে যুগ্মভাবে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী শাবানা ও সঙ্গীত শিল্পী ফেরদৌসি রহমান এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার সহ সর্বাধিক নয়টি বিভাগে জয়লাভ করেছে বাপ জানের বায়োস্কোপ আমরা চাই আমাদের যারা বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণ করেন তারা আরও উন্নত মানের সিনেমা করবেন যা আমাদের ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি কৃষ্টি সবকিছু যেন ধারণ করতে পারে এবং আমাদের দেশের মানুষ পাশাপাশি আন্তর্জাতিকভাবেও যেন আমাদের এই শিল্পটা আরও মর্যাদা অর্জন করতে পারে সেদিকেই বিশেষভাবে দৃষ্টি দিতে হবে সংবাদ সংযোগে এবার বিরতি ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা দেখবেন প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দরকার হলে চিকিৎসার জন্য সরকারি খরচে তাকে দেশের বাইরে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি এদিকে তিন দিনের মধ্যে এই ঘটনার তদন্ত প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া আরও জানাচ্ছেন নয়নাদিত্য তারিখ ও পরীক্ষার রুটিন ঘোষণাসহ সাত দফা দাবিতে শাহবাগে আন্দোলনে যোগ দিয়েছিল সাতটি কলেজের শিক্ষার্থীরা এ সময় তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছড়ে পুলিশ মোবাইলে ধারণ করা এই ছবিতে দেখা গেছে একটি টিআরসেলের আঘাত লাগার পর পড়ে যান সিদ্দিকুর যদিও পুলিশের দাবি সিদ্দিকুর ঠিক কিভাবে আহত হন তা তারা নিশ্চিত নন চোখ হারাতে বসা এই কলেজ ছাত্রকে হাসপাতালে দেখতে গিয়ে ডিএমপি কমিশনার জানান টিআরসেলের আঘাত নাকি অন্য কিছুতে তিনি আহত হয়েছেন তা নিয়ে তদন্ত চলছে তবে ঘটনাটি দুঃখজনক এটি অনুসন্ধান করে তদন্ত করে আমরা কারণ বের করব কি কারণে এই আঘাতটা লাগলো কিসের আঘাতে লাগলো বা এইখানে অন্য কোনো পক্ষ থেকে অন্য কোনো ধরনের সাপোর্টেজ করা হয়েছে কিনা সে বিষয়টা আমাদের তদন্তের পর্যায়ে নিয়ে আসবো বাট যে বিষয়টা আমি গুরুত্ব দিতে চাই যে কারণেই হোক এটা অনবিপ্রেত দুঃখজনক আমরা অত্যন্ত মর্মাহত পরে ওই শিক্ষার্থীকে দেখতে এসে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান তার একটি চোখের উন্নতি হয়েছে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে তাকে দেশের বাইরে নেওয়া হবে আজকে ক্যাবিনেট বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে আমরা এদিকে সিদ্দিকুরের স্বজনরা জানান তার বাম চোখের অবস্থা কিছুটা ভালো জানালেও ডান চোখ নিয়ে এখনো কোনো আশার কথা শোনাতে পারছেন না ডাক্তাররা নয়ন আদিত্য একাত্তর ঢাকা